প্লান্ট বাট নট প্লান্টেড অ্যাকোয়ারিয়াম বন্ধুরা আমরা সবাই কম বেশি প্লান্টেড অ্যাকোয়ারিয়াম দেখেছি তা সে ফোনে হোক বা সামনাসামনি হোক বা কোনো ছবিতেই হোক দেখেছি এবং দেখার পর একবার না একবার আমাদের মাথায় এসেছে যদি আমিও এরকম কিছু করতে পারতাম তখনই আমরা তারপর গুগলে বিভিন্নভাবে সার্চ করেছি কি করে প্লান্টের ট্যাঙ্ক বানাবো এবং আমাদের হাতে এসছে যে প্লান্টের ট্যাঙ্ক বানাতে মিনিমাম দশ থেকে বারো টাকা লাগে তো তখন আমরা খুব স্যাড হয়ে যায় সো আমি আজকে এমন একটা উপায় নিয়ে এসেছি যেটা করলে আপনার প্লান্টের ট্যাঙ্কের স্বপ্নও পূর্ণ হয়ে যাবে আর আপনার টাকাও খরচ হবে না খুবই লো মেনটেন্সে পুরো ভিডিওটি দেখুন তো আমি যে প্লান্টির মাধ্যমে এই প্লান্টের ট্যাঙ্ক বানানোর স্বপ্নের কথা বলছি সেটি হলো এই প্লান্টি। মানি প্ল্যান্ট যেটা আপনার সবাই সকলেই দেখেছেন তো এবার জেনে নেয় যা কীভাবে আমরা এই প্লান্টটি আমাদের অ্যাকোয়ারিয়ামে দেবো আদৌকে এটা দেওয়া সেফ হ্যাঁ এটা দেওয়া একদম সেফ কিন্তু আমরা ডাইরেক্ট এটাকে অ্যাকোয়ারিয়ামে দিতে পারবো না এটাকে এরম একটা বোতলে জলে পরিপূর্ণ করে একটুখানি এই প্লান্টের মূলের অংশটাকে জলের মধ্যে ডুবিয়ে রেখে জানলা সাইডে প্রায় সাত দিন ধরে রেখে তারপরে আমরা সেটাকে অ্যাকোয়ারিয়ামে ভালোভাবে ব্যবহার করতে পারবো তো এবার জেনে নেওয়া যাক এই গাছটিকে আমরা কীভাবে অ্যাকোয়ারিয়ামে লাগাবো এই গাছটিকে আপনি ডাইরেক্ট অ্যাকোয়ারিয়ামে জলে ডুবিয়ে দিতে পারবেন না এটাকে এরকম জলের থেকে ওপরে রেখে যাতে পাতাগুলো জলের ওপরে থাকে এবং মূলের যেটুকু অংশ সেইটুকুই যেন জলের তলায় থাকে এইভাবে আপনি অ্যাকোয়ারিয়ামে ঝুলিয়ে বা কোনোভাবে কোথাও জায়গা আটকে রাখতে পারেন আর যদিও আমি একটু বেশি অংশই জলের মধ্যে ডুবিয়ে রেখেছি আপনারা এতটা রাখবেন না শুধু মূলের অংশটা রাখলেই হবে তো এবার জেনে নেওয়া যাক এই গাছটি আমাদের গ্রো করার জন্য কি কি লাগবে এই গাছটি আমাদের গ্রো করার জন্য মাত্র দুটি জিনিস লাগবে একটা হলো আমাদের অ্যাকুরিয়ামে জল আরেকটি হলো আমাদের অ্যাকুরিয়ামে এরম একটি ছোট লাইট আর এই গাছটি খুবই অল্প লাইটেই তাড়াতাড়ি গ্রো করে তো এটা বিগিনারদের জন্য একটি খুবই ভালো চয়েস হতে পারে তো এবার দেখে নিই এটি অ্যাকুরিয়ামে বড় হওয়ার পর ঠিক কেমন দেখতে লাগে ছবিতে আপনারা যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমনই দেখতে হবে খালি একটু বড় হলে এদের মূলের অংশগুলি যখন জলের মধ্যে থাকে সেটি খুবই বিউটিফুল লাগে যেমনটা আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন এই গাছটির বিভিন্ন উপকার আছে সো একে একে দেখে নেওয়া যাক সেই উপকারগুলি নাম্বার ওয়ান যে উপকারটি সে এই গাছটি করে সেটি হলো আমাদের অ্যাকোয়ারিয়ামের অ্যামোনিয়া লেভেল কম রাখে এবং নিজের সেই অ্যামোনিয়াগুলি হিসেবে গ্রহণ করে নাম্বার টু যে উপকারটি হলো সেটি হল এটি আমাদের মাছকে লুকোনো জায়গা দেয় নাম্বার থ্রি যে উপকারটি হলো সেটি হলো এটি আমাদের অ্যাকোয়ারিয়ামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে নাম্বার ফোর যে উপকারটি হলো সেটি হলো এটি আমাদের পক্ষে একটি লাক চাম এটি রাখলে নাকি টাকা আসে নাম্বার ফাইভ যে উপকারটি হলো সেটি হলো এটি আমাদের মাছকে একটি ন্যাচারাল হ্যাবিটেটের ফিল দেয় তো এবার জেনে নেওয়া যাক আমরা কোন কোন মাছের ক্ষেত্রে এই গাছটিকে ব্যবহার করতে পারব আমরা সাধারণত সব রকম মাছের ক্ষেত্রেই এই গাছটিকে ব্যবহার করতে পারব শুধুমাত্র মনস্টার ফিশ ছেড়ে যেমন আরোয়ানা পিকক ব্যাস এগুলি ছেড়ে রেড টেল ক্যাট কারণ তারা এই গাছটিকে খেয়ে ফেলবে কিন্তু অন্যদের ক্ষেত্রে আমরা এটাকে নির্দ্বিধায় ব্যবহার করতে পারি থ্যাংকস